আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মামদুদুর রহমান মিজান আছি আপনাদের সাথে। হ্যাঁ, আজকে একটা পরিচিত অ্যাপস এর নতুন ফিচার নিয়ে হাজির হয়েছি। সবার হাতেই কিন্তু অ্যাপসটি রয়েছে, বিশেষ করে যাদের হাতে মিনিমাম একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, ল্যাপটপ আছে, তাদের কাছে এই অ্যাপসটি আছে। সেটি হচ্ছে ফেসবুকের মেসেঞ্জার। হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জার গত বছরে তাদের একটি নতুন ফিচার অ্যাড করেছে, সেটি হচ্ছে মেসেঞ্জার রুম। বিশেষ করে আমরা যারা জুম ব্যবহার করি, জুম ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ ক্লাস নেই বা জুম মিটিং করি, ঠিক তার বিকল্প হিসেবে মেসেঞ্জার রুম কিন্তু এই ফিচারটি ইন্ট্রোডিউস করেছে। অর্থাৎ আপনি মেসেঞ্জার রুম ব্যবহার করে আনলিমিটেড দীর্ঘ সময় ধরে আপনি ইন্টারঅ্যাকটিভ ক্লাস নিতে পারবেন বা মিটিং করতে পারবেন। এখানে কোনো টাইম ব্যান্ড নেই, আপনি নির্দিষ্টভাবে যে 40 মিনিট বা গুগল মিটে যেমন 60 মিনিটে কেটে যায় এরকম কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে চলুন দেখি কিভাবে আমরা এই মেসেঞ্জার রুম ব্যবহার করে আনলিমিটেড মিটিং বা ইন্টারঅ্যাকটিভ ক্লাস বা চ্যাটিং করতে পারি। সুতরাং চলুন দেখি, আর নয় জুম, এবার হবে মেসেঞ্জারের রুম। ওকে, যাওয়া যাক। তো প্রিয় সুধী, আপনি ল্যাপটপে এই মেসেঞ্জার রুম ব্যবহার করার জন্য দুভাবে করতে পারেন। যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে ফেসবুক মেসেঞ্জার ইউজ করে করতে পারেন। এছাড়াও আমার ল্যাপটপে দেখুন এই যে মেসেঞ্জার অ্যাপস ইনস্টল করা আছে, এটি ব্যবহার করেও আপনি করতে পারেন। তো নর্মালি আমাদের যাদের কারো মেসেঞ্জার অ্যাপস ইনস্টল করা নেই, আমি মনে করেন ব্রাউজার দিয়ে প্রবেশ করতে চাই। আমি এখানে মজিলা ফায়ারফক্সের ব্রাউজারটা ওপেন করছি। জাস্ট আমি কী করবো, ফেসবুকে লগ ইন করবো। facebook.com এ ঢুকে ফেসবুকে লগ ইন করবো। আমার যেহেতু ফেসবুকে লগ ইন করাই আছে আমার ইমেল আইডি দিয়ে, এই জন্য আমি সরাসরি ফেসবুকে ঢুকে পড়েছি। যদি আপনার লগ ইন করা না থাকে, আপনি আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে আপনি ই করবেন। তো দেখুন, এখানে ঢুকলে আপনার উপরে এখানে এই যে রুম, ভিডিও চ্যাট উইথ ফ্রেন্ডস, আপনি এখানে ক্রিয়েট রুমে ক্লিক করে আপনি নতুন রুম তৈরি করতে পারেন। বা এখানে এই যে মেসেঞ্জার আছে, এখান থেকেও আপনি এই যে ক্যামেরা বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ রুমে যেতে পারেন। তো আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি, কিছু অপশান সহ দেখা যাবে ক্রিয়েট রুম। এই যে আমি এখানে যখনই ক্লিক করলাম, দেখুন ক্রিয়েট ইউর রুম, এখন রুম অ্যাক্টিভিটিস। আমি অপশানগুলো একে একে যদি দেখাই, আমি যদি এইভাবে মামদুদুরস রুম নামে নাম রাখতে চাই সেটিও পারি, বা আমি এখানে ক্লিক করে আমি দেখুন এই যে কি নাম দিতে চাই, নতুন কোনো নাম দিতে চাই না, বা আমার এখানে নতুন কোনো আইকন যুক্ত করতে চাই, তাহলে আমি এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে যেমন এখানে মামদুদুরস রুম আছে, আমি মনে করেন আমার যেটা আমার ক্লাস আমি যেখানে আমার ইউটিউব চ্যানেলে দিই, মিজান স্যার, কারণ স্টুডেন্টদের জন্যই আমি যেহেতু এটি করছি, মিজান স্যার বায়োলজি এটা লিখে দিলাম। ঠিক আছে, তো বায়োলজির মানুষ আমি, এই হাত না দেখে এই যে গাছের পাতাটা, এটা আমার একটা আইকন পছন্দ হচ্ছে, আমি এটা দিয়ে আমার রুম নামটা আইকন সহ আমি সেভ করলাম। দেখুন আমার এই রুমের নাম এখন দেখাচ্ছে মিজান স্যার বায়োলজি। এখন পরের স্টেপে আসি, হু ইজ ইনভাইটেড, অর্থাৎ আমি এই রুমে কাকে কাকে ইনভাইট করতে চাচ্ছি বা কাকে কাকে যুক্ত করতে চাই। তাহলে আমরা এখানে যদি যাই, দেখুন ফ্রেন্ডস, অর্থাৎ আমার ফেসবুকে যত ফ্রেন্ডস আছে সবাই এখানে ইনভাইটেড হবে কি না। যদি আমি এখানে দিয়ে সেভ করি, তাহলে কিন্তু সবার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আমার রুমে ইনভাইটেশান যে নোটিফিকেশান সেটি। আচ্ছা, যদি আমি সবাইকে, কারণ আমার ফেসবুকে 700-800 ফ্রেন্ড আছে, আমি সবার সাথে এখানে রুমে অ্যাড হতে চাই না, আমি কী করতে চাই, স্পেসিফিক কিছু ফ্রেন্ডের সাথে আমি যুক্ত হতে চাই, তখন আমি কী করব, এই নিচের অপশানটা অর্থাৎ ইনভাইট স্পেসিফিক ফ্রেন্ডস, আমি এটাতে ক্লিক করব। তাহলে আমি কোন কোন ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই, দেখুন এই যে ইনভাইট ফ্রেন্ডসে গিয়ে আমার যে ফ্রেন্ড আছে, মনে করেন আমি এই মোহাম্মদ নজরুল ইসলাম, ওনাকে আমি ইনভাইট করতে চাই। তারপরে এই যে আবু সাইদ, আমিনুল ইসলাম, আমি কয়েকজনকে ইনভাইট করতে চাই। তাহলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে। মনে করুন আপনি এই স্পেসিফিক কোনো ফ্রেন্ডও নয়, আপনি শুধুমাত্র একটি লিংক পেতে চান, সেই লিঙ্কটা আপনার ফেসবুক পেজে বা আপনার কলেজের পেজে বা আপনার যে কোনো একটি মেসেঞ্জার গ্রুপে আপনি পাঠিয়ে দিতে চান, এবং যারা যারা এই লিঙ্কে যাবে তারা সবাই যেন আপনার এই রুমে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই স্টেপটা স্কিপ করবেন। স্কিপ করে এই যে টার্ন অন লিঙ্ক শেয়ারিং, আপনি টার্ন অন করে এখান থেকে আপনি মানে পরের স্টেপে চলে যাবেন। আপনি যখন এই রুমটা ক্রিয়েট হবে আপনি তখন কিন্তু লিঙ্ক শেয়ারের অপশান পাবেন। এখন আসি আমি পরের স্টেপে, অর্থাৎ স্টার্ট টাইম।
আপনি কি নির্দিষ্ট কোনো টাইম সেট আপ করে দিতে চান, অর্থাৎ কত তারিখে কয়টার সময় আপনি এই রুমটা ক্রিয়েট করতে চান এবং সে অনুযায়ী সবাইকে জানিয়ে দিতে চান? সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেটিং থেকে স্টার্ট টাইম করতেই পারেন। আচ্ছা, আমি আপাতত এই মুহূর্তে যেহেতু শুরু করতে চাচ্ছি, আমি এটাতে ব্যাক করে এই যে ক্রিয়েট রুম, আমি যখনই রুম ক্রিয়েটে ক্লিক করব, আমার কিন্তু দেখুন একটি রুম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে একটু আগে যেটি বললাম, কপি দিস লিঙ্ক টু ইনভাইট অ্যানিওয়ান, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। দেখুন আমার এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এখানে ইচ্ছা করলে আমি এডিটও করতে পারি। লিঙ্ক শেয়ারিং অফ অন, যেটা আমি আগে অন করে রেখেছি, আমি অনই রাখতে চাই। এবং এই লিঙ্কটা কপি করে মনে করুন আমি আমার পেজে বা আমি আর একটা ফেসবুক মেসেঞ্জারে আমি কোনো একটি গ্রুপে এটি শেয়ার করে দিতে চাই, ইচ্ছা করলে কিন্তু আমি এটি পারি। মনে করেন আমি একটা গ্রুপে বা আমার এই প্রোফাইলে আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম, তাহলে এই লিঙ্কে যারা যারা ই করবে নক করবে তারা সবাই আমার এখানে অ্যাড হতে পারবে। তো দেখুন আমি এখন জয়েন করছি আমার রুমে। দেখুন এখন ওয়েবক্যাম সহ আমাকে শো করবে, একটু সময় নিচ্ছে। এই যে দেখুন আমাকে কিন্তু ওয়েবক্যামে শো করছে। হাই, কী অবস্থা, কেমন আছেন আপনারা? হ্যাঁ, এখন আমি ইচ্ছা করলে এই যে লিঙ্কটা আগে শেয়ার করেছি এখানেও ইচ্ছা করলে কিন্তু আমি এটি কপি করে শেয়ার করতেই পারি। এখানে কপি করে আমি আর একটা ব্রাউজার ওপেন করি বা যে কোনোভাবেই। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি নিজেকে প্রদর্শন করবেন না, আপনি জাস্ট এখানে এই যে ক্যামেরা আছে টার্ন অফ ভিডিওতে ক্লিক করেন, আপনার ভিডিও কিন্তু অফ হয়ে যাবে, আপনি সেটাও দেখাতে পারেন। আচ্ছা, আমি ভিডিও সহ আপাতত দেখাতে চাই, এটা দেখালাম। বা আপনি, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ যাই। আপনি মনে করেন একটি ক্লাস নিচ্ছেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা কোনো কিছু স্ক্রিন শেয়ার করতে হবে, যেটা আমরা জুমে করি, আপনি সেটাও পারবেন। এখানে কী করবেন, এই যে দেখুন শেয়ার ইউর স্ক্রিন। এখন আমি যদি কোনো পাওয়ার পয়েন্ট শেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমার পাওয়ার পয়েন্টের একটি উইন্ডো আমাকে অবশ্যই ওপেন করে রাখতে হবে। আপনারা খেয়াল করবেন এই যে নিচে আমার কিন্তু একটি পাওয়ার পয়েন্টের উইন্ডো, আমি যেটা নিয়ে ক্লাস করতে চাই সেটি কিন্তু আমি ওপেন করে রেখেছি। তাহলে আমি কী করবো স্ক্রিন শেয়ারের জন্য, এই যে দেখুন শেয়ার ইউর স্ক্রিন। এখন ইউর এন্টার স্ক্রিন, নাকি আমি কোনো অ্যাপ্লিকেশান উইন্ডো শো করতে চাই, নাকি আমার যে গুগল ক্রোমের কোনো ট্যাব সেটি শো করতে চাই। আমি একটি অ্যাপ্লিকেশান উইন্ডো, যেমন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি অ্যাপ্লিকেশান উইন্ডো, আচ্ছা যেটা আমি এখানে এই যে রেখেছি এটি কিন্তু আমি শো করতে চাই। তাহলে আমি এই যে দেখুন আমার যে অ্যাপ্লিকেশান উইন্ডোর ভেতরে এই যে এখানে যেটি দেখাচ্ছে, আমি এই পাওয়ার পয়েন্টের এইটা আমি জাস্ট শেয়ারে ক্লিক করলাম এবং আমার এই স্ক্রিনটা কিন্তু এখন শেয়ার হচ্ছে। এখন আমি যেভাবে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশান দিই, যেমন আমি এখানে একেবারে স্লাইড শো করেও কিন্তু একটা পর একটা আমি নিজের বক্তব্য দিতে পারি। এই যে আমার স্ক্রিন শেয়ার হচ্ছে সেটি এখানে শো করছে। আপনি ইচ্ছা করলে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশান টুলগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, যেমন জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 10, আজকে উদ্ভিদের প্রজনন পড়াবো, সাথে আছি তোমাদের মিজান স্যার, বা আপনার বক্তব্য আপনি সেভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারেন। এই যে এখানে আপনি আপনার মতো যেভাবে উপস্থাপন করবেন, হ্যাঁ আপনি এটি করতেই পারেন। তাহলে আমি আপাতত এই স্লাইড শোটা এন্ড করে দিচ্ছি, স্লাইড শো করতে চাচ্ছি না, আমি ডিসকার্ড করি, এগুলো আঁকা আঁকি আমার দরকার নেই। তাহলে আমি আবার আমার জুমে রুমে ফেরত যাই। এখন দেখুন আমি স্টপ স্ক্রিন শেয়ারিং, তাহলে আমি এখান থেকে এই যে স্টপ করে দিলাম, আমার স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিলাম। আচ্ছা, এরপরে আসুন দেখি আমার এখানে পার্টিসিপেন্ট কে কে আছে। এখন আমার এখানে কেউ পার্টিসিপেন্ট নেই। আপনি একটা তথ্য দিতে চাই, সেটি হচ্ছে আপনি এই মেসেঞ্জার রুমের মাধ্যমে 50 জন পর্যন্ত পার্টিসিপেন্ট এখানে অ্যাড করতে পারেন, আর টাইম তো আমি আগে বলেছি এটি আপনার জন্য আনলিমিটেড, ঠিক আছে। এরপরে আপনি ভিডিও ইচ্ছা করলে অফ অন করতে পারেন, এই যে যেমন আমি ভিডিও অফ করলাম। আবার আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন, ভিডিওটা আপনার এখানে যদি জটিলতা তৈরি করে, আপনি ইচ্ছা করলে ভিডিওটা সাময়িকভাবে আপনার স্ক্রিন থেকে সরিয়ে রাখতে পারেন, অফ নয় কিন্তু জাস্ট সরিয়ে রাখলেন। আপনার মাইক্রোফোন এখান থেকে আপনি ইচ্ছা করলে অফ বা অন করতে পারেন, যেমন আমি মাইক্রোফোন মিউট করে রেখেছি, এখন আবার এটাকে আনমিউট করে নিলাম, এটি আপনি ইচ্ছা করলেই করতে পারেন। আর আপনার যখন শেষ হয়ে যাবে বা এখানে আপনি আরও সেটিংয়ে গিয়ে আপনি আরও অপশান এখানে দেখাতে পারেন, যেমন আমি একটু যদি দেখাই, যেমন এন্ড রুম স্ক্রিন শেয়ারিং যদি আপনি অফ করতে চান, এখানে অফ হয়ে যাবে আর স্ক্রিন শেয়ার হবে না। হ্যাঁ, আর পিপুলে যদি কোনো আপনার এখানে পার্টিসিপেন্ট অ্যাড হয়, সেখানে আপনি ইচ্ছা করলে তার অ্যাক্টিভিটিস বা তাকে আপনি আপনার রুমে রাখতে চান কি না, তাকে আপনি ডিলিট করে দিতে চান কি না, সে অপশনগুলো আপনি এখানে পাবেন। তাহলে আপনি এভাবে আনলিমিটেড যতক্ষণ খুশি চালালেন, এরপর আপনি কী করছেন, লিভ রুম,
আপনি যখন বেরিয়ে যাবেন তখন আপনার রুমটা আপনি লিভ করবেন। এই যে দেখুন আপনি রুম লিভ করে বেরিয়ে গেলেন। আপনি ইচ্ছা করলে কিন্তু আবারও এখানে অ্যাড হতে পারেন, বা আপনি যদি একেবারে সম্পূর্ণরূপে এন্ড করতে চান তখন সেক্ষেত্রে লিভ রুম না করে আপনি এন্ড রুম করে বেরিয়ে যাবেন। তো প্রিয় সুধী, এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে অ্যান্ড্রয়েড ফোনে বা মোবাইল ফোনে আমরা এই মেসেঞ্জার রুম কীভাবে ব্যবহার করব। তো যদি আপনার ফোনে মেসেঞ্জার ইনস্টল করা থাকে তাহলে তো অবশ্যই আপনি পেয়ে যাবেন, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি জাস্ট, আমি একটু আপনাদের সেখান থেকে দেখাতে চাই, আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে সার্চে যে মেসেঞ্জার লিখে দিবেন, আপনাকে মেসেঞ্জার এখানে শো করবে, আপনার ইনস্টল করা না থাকলে আপনি করবেন। বেশিরভাগ ফোনেই এখন বাই ডিফল্ট মেসেঞ্জার ইনস্টল করা থাকে। তারপর আপনি কী করবেন, এটা ওপেন করবেন, এটা ওপেন করলেন। ওপেন করার পর দেখুন আপনার এই মেসেঞ্জার অ্যাপসে যারা যারা আপনার সাথে ফেসবুক মেসেঞ্জারে কানেক্টেড সেগুলো কিন্তু আপনাকে এখানে শো করছে। তো যাই হোক, আমরা সেটিতে নয়, আমরা দেখুন এই যে বাম পাশে এই যে ক্রিয়েট রুম যে আইকনটি, ক্যামেরার আইকনটি আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন আপনি এই যে মামদুদুরস রুম নামে আমার একটি রুম তৈরি হয়েছে। এখন আমি এটাই রাখবো নাকি এটাকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি রুম অ্যাক্টিভিটিতে যে গিয়ে এখানে গিয়ে নিউ গিয়ে আমি ইচ্ছা করলে এই রুমের নাম চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ এটাও রাখতে পারি, হ্যাঁ বা আমি এখানে কোনো ইমোজি বা আইকন চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এখানে আমি যে কোনো ইমোজি বা আইকন আমি ইচ্ছা করলে নিতেই পারি। আচ্ছা, এটাতে এটা থেকে আমি ব্যাকে যাচ্ছি। এরপরে দেখুন হু ক্যান জয়েন অটোমেটিক্যালি অ্যানওয়ান উইথ দি লিঙ্ক, আমি যাকে লিঙ্ক পাঠাবো তারা সবাই পিপল ইউ ইনভাইট, আমরা যেমনটি পিসিতে দেখেছি অনেকটা সেরকম অপশানে আপনি এখানেও দেখতে পাচ্ছেন, এটিতে পারবেন। আর শিডিউল ফর লেটার, যেটা আমরা ওই যে পিসিতে দেখেছি যে নির্দিষ্ট তারিখ এবং সময়, যেমন এখানে আজকের তারিখ শো করছে, আপনি মনে করেন এই মাসের 30 তারিখে একটা মিটিং কল করতে চান বা আপনি এই রুম তৈরি করে ক্লাস নিতে চান বা মিটিং করতে চান, সেক্ষেত্রে আপনি এই 30 তারিখ দিয়ে ওকে করলেন। এরপর আপনি টাইম মনে করেন আপনার টাইম আপনি চাচ্ছেন যে বেলা 11টায়, তাহলে আপনি এখানে ওকে করলেন, করলে দেখুন এই যে ফ্রাইডে অক্টোবর 30 11টার সময় আপনার এটা হয়ে গেল। এখন আপনি যখন এই যে ক্রিয়েট রুমে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার রুম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং দেখুন আমার এখানে এই যে লিঙ্ক শেয়ার, বা আমি সেই লিঙ্কটা এই যে মামদুদুরস রুমের এখানে আমি যদি লিঙ্ক শেয়ার করতে চাই তাহলে এটা লিঙ্ক কপি হলো, এখন আমি এটা ফিনিশ করে দিলাম এই যে মামদুদুরস রুম, হ্যাঁ এখন কিন্তু আমার এই রুম তৈরি হয়ে গেছে। এই যে ইওর রুম, আমি এখানে ক্লিক করা মাত্রই এই যে মামদুদুরস রুমে আমি প্রবেশ করতে পারছি। আমার যেটা ফেসবুক আইডি, হ্যাঁ এই যে দেখুন আমি কিন্তু আমার ফোনের ক্যামেরায় যে ওয়েব ক্যাম মানে যেটা ফ্রন্ট ক্যামেরা সেটাতে কিন্তু আমি নিজেকে শো করছি। এখন যদি আমি এই লিঙ্ক শেয়ার করতে চাই এই যে মেসেজের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, এই লিঙ্কটা আমি আমার ফ্রেন্ডদের শেয়ার করতে পারি, তারা ইচ্ছা করলে এভাবে আমার লিঙ্কে ঢুকে পড়তে পারে। এখন আপনি এখানে যদি না করতে চান বা রুম যদি ব্যাক ক্যামেরা ইউজ করতে চান সেটাও করতে পারবেন, আর আপনি যদি এন্ড করতে চান এই জাস্ট লাল বাটনে আপনি কেটে দিয়ে এই লিভ করবেন, অর্থাৎ রুমটাকে লিভ করে দিলেন। তো এভাবে আপনি ইচ্ছা করলেই ফোনেও, অ্যান্ড্রয়েড ফোনেও আপনি এই মেসেঞ্জার। তো প্রিয় সুধী, আপনারা দেখলেন কিভাবে মেসেঞ্জারের এই নতুন ফিচারটি, মেসেঞ্জার রুম ব্যবহার করে কিভাবে আমরা দীর্ঘ সময় ধরে আনলিমিটেড মিটিং করব, ইন্টারঅ্যাকটিভ ক্লাস নেব বা নিজেদের মধ্যে আড্ডা দিতে পারি। তো যদি আপনাদের কাছে এটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন, কারণ এই ধরনের আরো আপডেট পাবেন সেক্ষেত্রে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।